পেঁয়াজের বাজারে নজিরবিহীন অস্থিরতা পুরো জাতি যখন পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় তখন নীরবে বেড়ে গেছে আরও অন্যান্য পণ্যের দাম পেঁয়াজের পাশাপাশি বেড়েছে তেল ডিম আদা রসুন ময়দা মরিচ হলুদ মশলা ডাল ও চিনি সহ অধিকাংশ নিত্য দাম দ্রব্য মূল্য আসলে বাজার তো অস্বাভাবিক হারে বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসের যেমন চাল থেকে শুরু করে তেল ডাল আপনার পেঁয়াজ অত্যন্ত হারে বেড়ে গেছে আমরাই তো বিপাকে পড়ে গেছি কেননা কাস্টমারের কাছে দাম থেকে চাচ্ছি কিন্তু কাস্টমার বিমুখ হয়ে চলে যাচ্ছে কেন আমরা এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের তো সমস্যা কেননা আমরা তো কাস্টমার হারাবো আর আমাদের অনেক পরিচিত কাস্টমার আছে তারাও একটু বিফলে যাচ্ছে তবে মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি উনি জেনে বাজার মনিটরিংটা একটু ঠিক করে করে দেশ জুড়ে সব মানুষের নজর পেঁয়াজের দিকে এ সুযোগে যৌক্তিক কারণ ছাড়াই অধিকাংশ নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা এসব পণ্য কিনতে নিয়মিত বাড়তি ব্যয় করতে বাধ্য হচ্ছে সাধারণ ক্রেতারা একই সাথে পেঁয়াজও কিনছেন একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকায় বর্তমানে বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এরপরও বিভিন্ন অজুহাতে দাম বাড়াচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র বোলার মতো তো কোনো অবকাশ নাই কি বলবো বাদাম নিয়ে বাড়িওলা খাদ্যমন্ত্রী আমাদের আছে যেমন ঝোলা ধরা দেয় এটা নিয়ে আসবো ওটা নিয়ে আসবো এসে দেখি কাল দেখলাম চিনি হচ্ছে পঞ্চাশ টাকা আজকে চিনি পঁয়ষট্টি টাকা ডাল দেখলাম আশি টাকা ডাল হচ্ছে একশো টাকা সয়াবিন তেল কেজি প্রতি দশ টাকা বাড়েছে প্রতিটা জিনিস জিরাজ তো কেনার জন্য নাই আবার চালে তো বাদই দিলাম ওদিকে চালের দাম বাড়ছে চালের কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা বাড়েছে আবার এদিকে পেঁয়াজ একশো ষাট টাকা কাঁচা পেঁয়াজ একশো ষাট টাকা কেজি এদিকে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বিশ থেকে পঁচিশ টাকার ফুলকপি দাম বেড়ে হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা কেজি ছিমের দাম বেড়ে হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে ষাট টাকা বেগুন টমেটো গাজর সহ অন্যান্য সবজির দাম বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সাধারণ ক্রেতারা বাজারে বাজার করতে এসে হিমশিম খাচ্ছে সাধারণ বিক্রেতারা বলছেন কয়েকদিন বৃষ্টিপাতের কারণে চাষিরা ফসল তুলতে না পারায় বাজারে সবজির সংকট হওয়ার কারণে বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে তবে আবহাওয়া শুষ্ক ও ভালো হলে সবজির সবজির দাম আবারও কমে আসবে হচ্ছে সবচেয়ে পেঁয়াজের দামটা বেশি পেঁয়াজ বাড়ছে নামছে উঠছে এরকম করতেছে এক স্থির হচ্ছে না আর এমনি সবজি বাজারটা সব একটু বেশি হয়তো আবহাওয়ার কারণে বেশি হয়েছে আবহাওয়া ঠিক হলে হয়তো নিয়ন্ত্রণ আসতে পারে পাইকারি দেখা যাচ্ছে পাইকারি ওরা ওখান থেকে তো দামটা শহরে আসি বাড়ছে গ্রাম থেকে কিনছে আশি টাকা এখানে আসি ব্যস্ত একশো টাকা নিত্য প্রয়োজনেও মশলা পণ্যের দামও বেড়েছে শুকনো মরিচের দাম কেজিতে গড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা এলাচের দাম কেজিতে বেড়েছে দ্বিগুণ কেজি প্রতি এলাচ এখন বিক্রি হচ্ছে চার হাজার টাকা গতকাল খুচরায় প্রতি কেজি চীনা রসুন বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা দেশি রসুন একশো সত্তর টাকা থেকে দুশো টাকা চিনি ষাট টাকা কেজি এখন দাম বেড়ে হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি সয়াবিন তেল পঁচাশি টাকা দাম বেড়ে হয়েছে একশো টাকা কেজি ডিম এক খাঁচি গত সপ্তাহে দুশো টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকায় নব্বই টাকার মসুরের ডাল এখন বিক্রি হচ্ছে একশো টাকায় হঠাৎ করেই বেড়ে গেছে মশলা জাতীয় পণ্যের দাম কেন দাম বেড়েছে সাধারণ বিক্রেতারা জানেন না তারা যে দামে মাল ক্রয় করছেন তার থেকে পাঁচ থেকে দশ টাকা লাভে মাল বিক্রি করে থাকেন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির আলোচনাও সমালোচনা চলছে পেঁয়াজের দাম সহ সব পণ্যের দাম কিছুটা বেড়েছে তবে আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি এবং আগের তুলনায় সবজি ও মশলা জাতীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে বলে জানান জেলার এই বাজার কর্মকর্তা সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আলোচনা সমালোচনা চলতেছে সেই ক্ষেত্রে ভোজ্য তেল চিনি এবং অবশেষ পেঁয়াজের দামটা আগেই একটু বৃদ্ধি ছিল মুড়ি কাঠা পেঁয়াজ বাজারে আসার কারণে আমরা অনেক কমাই নিয়েছিলাম বাজার মনিটরিং সহ বাজার কি মোবাইল কোড সহ এরকম বাজার নিবিড়ভাবে মনিটরিং করার কারণে কমে আসছিল বা এখনও কমে আছে গত কিছুদিন আগে যেভাবে বাড়ছিল সেই তুলনায় নাই তো মুড়ি কাঠার পেঁয়াজটা সাধারণত বৃষ্টির কারণে কয়েকদিন আগে বৃষ্টির কারণে এবং আবহাওয়াগত কারণে কৃষকরা ওইভাবে উঠাতে পারে নাই যার কারণে সরবরাহ কিছুটা কম ছিল তবে আবার আমরা গত দুই দিন নিবিড়ভাবে বাজার মনিটরিং করছি যার কারণে এখন অনেকটাই কমে আসছে গত দুই দিনের আগের তুলনায় এখন কমে আসছে তা আমরা যাতে বাজারটা এভাবে থাকে বা আরও কিছুটা কমানো যায় এভাবে ডিসি প্রশাসন সহ আমরা সবাই কাজ করতেছি বাজার সংশ্লিষ্ট বিষয় নিজেরা কাজ করি সাধারণ ক্রেতাগণ জানিয়েছে খুব দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে সবজি ও মশলা জাতীয় পণ্যের দাম স্বাভাবিকভাবে আনতে হবে তামিম আদনান নিউজ ডেস্ক গুরুকুল লাইভ